শখের বসে কৌতূহল বসে আপনারা ঘুরি আপনারা উৎসবের ঘুরিতে পুরো নাম লেখান আমরা প্রত্যেকে নাম লেখা নাম এবং গ্রামের নাম লেখা করবো আপনারা দয়া করে ধন্যবাদ আর ওটা আর এক ভোরকার শুনে মহলা কই ছয়শ দশ
বলছি যে আমরা ঘুন্দি পাল্লা প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি, গ্রাম বাংলার ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমরা এটা ধরে রাখার জন্য চেষ্টা করছি। বিভিন্ন ধরনের ঘূর্ণি এসে অনেক জায়গা থেকে লোকজন, বিভিন্ন ধরনের লোকজন এসে ঘূর্ণি নিয়ে ঘূর্ণি পাল্লা দিচ্ছে, বিভিন্ন লোকের দিকে এটি আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দিত। এই যে আমরা চাচ্ছি যে প্রত্যেক মানুষের ভিতরে এই ঘূর্ণি প্রতিযোগিতা ধরে রাখার জন্য চেষ্টা করছি। মানুষের প্রত্যেক দিন বিকেল হলেই আগে মুরব্বীরা এই ঘূর্ণি নিয়ে মাঠে পাল্লা দিত, উড়াইতো, এটা আনন্দের বিষয়। আমরা এটা ধরে রাখার জন্য আপ্রাণভাবে চেষ্টা করছি, আশা করি ভবিষ্যতেও এটা হবে। ঘূর্ণি বিভিন্ন জায়গা থেকে আসছে, শৈলকুপার ঘূর্ণি আসছে, ঝিনেদার থেকে আসছে, হরিণাকুণ্ড থেকে আসছে, কুষ্টিয়ার থেকে আসছে, কালীগঞ্জের থেকে আসছে ঘূর্ণি, যেমন আছে আপনার ঢাকস ঘূর্ণি আসছে, সিলে ঘূর্ণি আসছে, আপনার কুয়াড়ি ঘূর্ণি আসছে, এরকম বিভিন্ন ধরনের ঘূর্ণি আর কি এই জায়গাটা আসছে প্রতিযোগিতায়। আমি ভাই আমি ঝিনেদার থেকে আসছি, আমি ঝিনেদার থেকে শুনতে পারলাম যে এখানে এই গ্রামে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা হচ্ছে। শোনার পরে আমি ঝিনেদার থেকে আসছি এবং এসে দেখি এখানে দু এক ইউনিয়নের লোক এবং প্রচুর লোকজন এই ঘুড়ো উড়ানো এই অনুষ্ঠান তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, মাঝে ছিল না, আমি 15-20 বছর যাবৎ আমি দেখি না কখনো, হঠাৎ করে দেখছি এই গ্রামে এরা ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করছে। তাতে করে দু এক ইউনিয়নের লোক প্রচুর লোকজনের সমাগম হয়েছে এখানে, তাতে করে সবাই মোটামুটি একটা এনজয় করতেছে এবং সবাই মোটামুটি একটা মানে আনন্দ উৎসব করছে। এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য, কিন্তু বর্তমান সময়ে এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দেখা যায় না। আজ অনেক বছর পরে আমি এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দেখে অনেক আনন্দ পেয়েছি, তবে চাই আয়োজকরা যেন প্রতি বছর এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা করে এবং আমাদের মতো যারা যুব সমাজ আছে তারা এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দেখে অনেক আনন্দ পাবে এবং তারাও চেষ্টা করবে এই বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এক বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা, এটা হচ্ছে আমরা চাই প্রতি বছরই এই প্রতিযোগিতা হোক, যদি এই প্রতিযোগিতা প্রতি বছরই হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা হচ্ছে সারা জীবন দেখতে পাবে এবং আমাদের বাংলাদেশের যে একটা ঐতিহ্য এটা সারা জীবন আমাদের মাঝে থাকবে। তাই আমরা চাই এই প্রতিযোগিতা সারা বছর এর থেকে আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। ছোটোবেলা যখন 8-10 বছর 15 বছর বয়স তখন মনে করি এই হারাতে খেলা হতো, তারপরে মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল, এখন আবার বর্তমানে সব দেখা যাচ্ছে, কয়েক জায়গায় দেখছি খেলা, আজকে এই বছরে 3-4 জায়গায় খেলা দেখলাম, এদিকে খুব ভালো লাগবে। আমি অনেক দূরে থেকে এখানে ঘুড়ি পাল্লা দেখতে আসছি, এখানে আয়োজন করছে এরা খুবই আনন্দিত আয়োজন, এই আয়োজন সাধারণত এখন দেখা যায় না, অনেক আগে ছিল, এখন দেখা যায় এখানে কুয়ারে ঘূর্ণি, ঢাকস ঘূর্ণি, ওই পতিং ঘূর্ণি, বিভিন্ন ধরনের আইটেমের ঘড়ি এরা আয়োজন করেছে। আমরা দূর থেকে এসেছি, আমরা চাবো যে এই কমিটি, এই আয়োজক কমিটি আরও পরবর্তী বছরে ভালো করে যাতে আয়োজন করতে পারে। ঘূর্ণি উড়ানো প্রতিযোগিতা দেখতে আসি, নানা রকমের ঘূর্ণি উড়ছে আকাশে, এরকম ঘূর্ণি আর আমি আগে কখনো দেখিনি, খুব ভালো লাগছে। আমরা মলমলি গ্রাম থেকে আসছি, গ্রামের মনে করেন সবাই মিলে আমরা এই ঘূর্ণি উড়ানো প্রতিযোগিতায় আমরা এখানে আসছি, যে আমরা প্রতি বছরে সব জায়গায় আমরা ঘূর্ণি উড়াতে যাই, সেখান থেকে আমরা কিছু না হলেও ফার্স্ট সেকেন্ড আমরা পাই আর কি। আর এই পুরস্কার পাওয়াটা আমাদের কাছে বিষয় না, আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী খেলা এই ঘূর্ণি উড়ানো খেলা, আমরা তো খুব আনন্দিত ভাই, এখন গ্রামের সবাই মিলে আমরা এই খেলায় অংশগ্রহণ করি প্রতি বছর। আমার এই ঘূর্ণি উড়ানো একটা মনের হাউস, ঘূর্ণি উড়োই বানাই, যাই হোক যেখানেই হোক আমরা টুকটাক যাওয়ার সিদ্ধান্ত করি, কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে যে এখানে আমাদের আমগ্রামের ভিতরে নাই, তাই 2-1 বছর হয়তো আমরা যাওয়া নিয়ে আসি, এখন হয়েছে, এটা আমার আনন্দ, এটা আমরা আমার মনের কাছে খুব ভালো লাগছে, আমরা এটা করবো, যেদিকে দূরই হয় তাও আমরা সেখানে যাবো, এটাই আমাদের কাছে খুব ভালো। আচ্ছা খেলাটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস, হ্যাঁ আমার খেলাটা খুব ভালো লাগে, আমি অনেক জায়গায় খেলা করে বেড়াই,
অনেকগুলো প্রাইজও পাই, তো আনন্দ পাই, বিদায় যে কোনো সংবাদ জিরাই দুঃখ আমি সেই জায়গাটা আসি। তো এই মাঠে খেলাটা ভালো আছে, আমি জানি যে আগামীতে এটা খেলা আরও জাকজমক করে করুক, তাতে আমার মনের দিকতে ভালো।